আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেতু রেসিপি। আজকে আমি তৈরি করব ভীষণই মজাদার আলু পরোটা। এটা তৈরি করা খুবই সহজ। আলু প্রথমে সেদ্ধ করে নিতে হবে, সেজন্য আলু আমি পরিষ্কার করে ধুয়ে দেন সেদ্ধ বসিয়ে দিয়েছি। যাতে করে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আজকের এই রেসিপিটি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আলু সেদ্ধ হয়ে গেলে এরকম খোসা ছাড়িয়ে নিব। নেব 3 কাপের মতো আটা, লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি এবং 4টি শুকনো মরিচ। এই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই মজাদার নাস্তাটি আমি তৈরি করছি। প্রথমে আলুটাকে আমি এরকম ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আলুটা একটু গরম সেহেতু একটু সাবধানে এগুলো ম্যাশ করতে হবে। তো যাদের ঘরোয়া রান্না পছন্দ তারা অবশ্যই ইউটিউবে সেতু রেসিপি সার্চ করবেন, দেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলেই আমার চ্যানেলে থাকা সব ঘরোয়া রান্নাগুলো আপনাদের স্ক্রিনে শো করবে। তো এরকম করে সবগুলো আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, দেন শুকনো মরিচগুলো ভেজে নিব। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো শুকনো মরিচগুলো এরকম হালকা একটু তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি এবং পানি বসিয়ে দিচ্ছি আমি আটাটা সেদ্ধ করার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লবণ। এ ফাঁকে আমার সবগুলো আলু ভালো মতো ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এখন আমি এর যে পুরটা, মানে এই আলু পরোটার যে আলুর পুর, সেটা তৈরি করছি। আলুটার মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার একটুখানি মাঝখানে জায়গা করে নিচ্ছি, যে শুকনো মরিচগুলো আমি ভেজেছিলাম সেগুলো এখানে আমি ম্যাশ করে নিব। যাদের শুকনো মরিচের ঝাল বেশি পছন্দ তারা অবশ্যই আর একটু বাড়ি অ্যাড করতে পারবেন। এরকম করে আমি ভালো করে শুকনো মরিচগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো যেহেতু একটু গরম ছিল সো আমার একটু প্রবলেম হচ্ছিল, তো এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবং আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এখানে শুধু কাঁচামরিচ দিয়েও খেতে পারেন, সেটাও খুব মজা হয়। তো এই মরিচটা ভালো করে যখন আমি মিশিয়ে ফেলবো তখন এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি। এবং খেয়াল রাখতে হবে যাতে করে এই কুচিগুলো একদম মিহি হয়। একটু মোটা দানা থাকলে কিন্তু যখন আমরা এই পরোটাটা তৈরি করব তখন ওপর দিয়ে দেখা যাবে, যেটা খারাপ দেখায়। তো ট্রাই করবেন যতটা পাতলা করে কাটা সম্ভব সেটা কাটতে। এবারে হাত দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে যাতে করে এই পেঁয়াজ কাঁচা মরিচগুলো একটু নরম হয়ে যায়। এই জিনিসটা একটুখানি খেয়াল রাখতে হবে। এটাকে আমি একটুখানি সময় নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে এরকম মেখে নিয়েছি। তো এরকম ভালো করে মেখে নেওয়ার পর আমি যে কয়েকটা বানাবো পরোটা সেটা শেপ করে নিচ্ছি পোরের মাপটা, যাতে করে সব পরোটা সমান হয়। তো আমি এই আলুর ডোটাকে 4টি ভাগে ভাগ করে নিলাম 4টি পরোটা তৈরি করার জন্য। এখন নেক্সট প্রসেসটি শুরু করব। তো যে পানি গরম হতে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আটাটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, বাট ময়দা দিয়ে করলে এরকম করে সেদ্ধ করে আটা সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট হালকা একটু কুসুম গরম পানি দিয়েই মেখে নিলেই হবে। তো এরকম করে আটাটাকে আমি ভালো মতো সেদ্ধ করে নেব। আটা দিয়ে করলে এরকম সেদ্ধ করে নিলে কিন্তু এই পরোটা খেতে বেশি মজা হয় এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটার ওপরের সাইডটা ক্রিসপি থাকে। এবারে এটাকে ভালো করে মথে নিলাম এবং আমার পছন্দ অনুযায়ী ডোর শেপটা করে নিচ্ছি। প্রথম থেকেই এর লেচিগুলো ভাগ করে নিব যাতে করে সবগুলো পরোটা সমান হয়। এই তো এরকম এক এক করে আমি সবগুলো নিয়ে নিলাম। এরকম হাত দিয়ে এক মুঠো পরিমাণ রেখে সেই মাপটা আমি নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে সবগুলো একসঙ্গে শুকিয়ে না যায়। একটা একটা করে বের করব আর একটা একটা করে তৈরি করব। খোলা রাখলে কিন্তু অনেক সময় ওপর দিয়ে একটু ড্রাই ড্রাই ভাব হয়ে যায়। এবারে আমি এখান থেকে একটি ডো নিচ্ছি।
এবং এই ডোটাকে আমি এরকম একটি বাটির শেপ করে নিব। জাস্ট দেখুন, একদমই ইজি এবং এটা খেতে খুবই মজা হয়। জাস্ট নতুন একটা কিছু ট্রাই করলে কিন্তু মনটাও ভালো লাগে এবং সবাই কিন্তু পছন্দ করে। এরকম করে ভেতরে দিয়ে দেন আস্তে আস্তে এর মুখটা এরকম করে লাগিয়ে দিতে হবে। আমরা যে মোমোগুলো তৈরি করি ঠিক সেরকমই, একই রকম ওয়ে। জাস্ট এটাকে মুখটা সিল করে দিব আস্তে আস্তে টেনে ধরে ধরে। একটুখানি লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন কাজটা একদমই ইজি। এই তো, এর পোরটাকে ভেতরের দিকে একটুখানি চেপে দেন সাইডের যে আটাটা আছে এটাকে ওপরের দিকে টেনে তুলতে হবে। এই কাজটা একটুখানি সাবধানে করলেই কিন্তু পারফেক্টভাবে রেজাল্টটা পাওয়া যায়। তো এই তো তৈরি হয়ে গেল। তো সাইড থেকে একটুখানি বের হলে সমস্যা নেই, এরকম করে হাত দিয়ে চেপে চেপে এটাকে আবার কভার করে নিতে হবে। এবারে হালকা একটুখানি আটার মধ্যে এটাকে রেখে আমি একটি পরোটার সাইজ দিয়ে নেব। তবে একটুখানি ট্রাই করবেন এরকম বেশি করে একটুখানি আটা ইউজ করতে, যাতে করে এটা নিচের বোর্ডের সাথে কিংবা এই ব্যালনের সঙ্গে লেগে না যায়। এটাকে হালকা করে এরকম প্রেস করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে এর পরোটাটা তৈরি করতে হবে। খুব একটা বেশি জোরে চাপাচাপি করলে কিন্তু ভেতর থেকে ডোটা একদম বের হয়ে আসবে। সাইড থেকে যখন এরকম ডো বের হয়ে আসবে তখন এটাকে হালকা করে হাত দিয়ে ভেতরের দিকে প্রেস করে দিবেন, তাহলে কিন্তু সাইডটা সুন্দর দেখাবে। তো এরকম করে যখন বানানো হয়ে যাবে তখন তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং প্রথমে এক মিনিটের মতো এপিটোপিট তেল ছাড়া হালকা করে ভেজে নিয়েছি। এক মিনিট পর এরকম করে তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর একটুখানি এরকম করে উঠিয়ে দিতে হবে, যাতে করে তেলটা ভেতরের দিকে নেমে যেতে পারে। এবারে এটাকে আমি উল্টে দিব এবং যতক্ষণ না পর্যন্ত ওপরের সাইডটা একটুখানি মোচমোচে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজব। খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা একদম হাই না থাকে, মিডিয়াম টু লোতে রেখে এটা ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু সুন্দর মতো হবে। যদি মনে করেন তেলটা আর একটু লাগবে আর একটু দিতে পারেন। এরকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিব। পরোটা ভেজে নেওয়ার পর ওপরের দিক থেকে হালকা করে একটুখানি মাখন ব্রাশ করলে কিন্তু এর কালারটা অনেক চকচকে হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন।